नरेंद्र मोदी गोरु के जोड़ी दे आ की सुंदर नरेंद्र मोदी गोरु के जोड़ी दे आ की सुंदर प्रधानमंत्री गोरु के आंकड़े ভালোবাসা করতে গেছে গরু গুতিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে পুরা পুরে ভাগ্যিস ভালো ওই গরুর সার সারটাকে ধরেনি সার যদি গুতিয়ে দিত পেটে লেগে যেত আরে গরু যদি নরেন্দ্র মোদীকে গুতিয়ে দেয় আমি কি করব এখন লোক আনতে পারে না এখানে লোক নিয়ে আসছে এখানে সব ভর্তি এখানে পাগড়ি বেঁধে ফেলেছে আহ সুন্দর দেখাচ্ছে গেরুয়া পাগড়ি হ্যাঁ বিবেকানন্দ সেজেছে আহ কুলাঙ্গার সব বিবেকানন্দ সেজেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরে এবার নাম না করে অখিলগিরি নিশানায় প্রধানমন্ত্রী কুলাঙ্গারের সঙ্গে তুলনা করলেন অখিলগিরি গেরুয়া পাগড়ি পরে কুলাঙ্গার সব বিবেকানন্দ সাজছে বলে কটাক্ষ করেন তিনি ইহানো কুৎসিত ভাষায় নাম না করে প্রধানমন্ত্রী সহ সুকান্ত মজুমদারকেও আক্রমণ করেন কারা প্রতিমন্ত্রী এর পাশাপাশি তিনি বলেন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে প্রধানমন্ত্রী গেরুয়াকে জড়িয়ে ধরে ভালোবাসছেন আর গরু তাকে গুঁতিয়ে দিয়েছে 2024-এ সাধারণ মানুষ গুঁতিয়ে পার্লামেন্টের ওপাশে ছুঁড়ে ফেলে দেবে বলেও জানান তিনি পূর্ব মেদিনীপুরে রামনগরে একটি সভায় এরূপ মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন অখিলগিরি পাশাপাশি সভাপতি সুকান্ত মজুমদারকেও চ্যালেঞ্জ করেন অখিলগিরি কার্যত মাসখানেক আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি কুরুচিকর মন্তব্যের জেরে রাজনৈতিক চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিলেন এই অখিলগিরি কার্যত সারা ভারত জুড়ে তার বিরুদ্ধে নিন্দার ঝড়ও উঠেছিল এবার নাম না করে প্রধানমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করে রাজনৈতিক বিতর্কে ফের জড়ালেন অখিলগিরি নরেন্দ্র মোদী গরুকে জড়িয়ে দিচ্ছে আহ কি সুন্দর নরেন্দ্র মোদী গরুকে জড়িয়ে দিচ্ছে আহ কি সুন্দর প্রধানমন্ত্রী গরুকে আঁকড়ে ভালোবাসা করতে গেছে গরু গুতিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে পুরা পুরে ভাগ্যিস ভালো ওই গরুর সার সারটাকে ধরেনি সার যদি গুতিয়ে দিত পেটে লেগে যেত আর গরু যদি নরেন্দ্র মোদীকে গুতিয়ে দেয় আমি কি করবো এখন লোক আনতে পারে না এখানে লোক নিয়ে আসছে এখানে সব ভর্তি এখানে পাগড়ি বেঁধে ফেলেছে হ্যাঁ সুন্দর দেখাচ্ছে গেরুয়া পাগড়ি হ্যাঁ বিবেকানন্দ সেজেছে আহ কুলাঙ্গার সব বিবেকানন্দ সেজেছে।